হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাবেডু। আজকে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2018-র যে প্রিলিমিনারি এক্সামিনেশান হয়েছিল সেটার কিন্তু রেজাল্ট বেরিয়ে গেল, ঠিক আছে? কিছুক্ষণ আগে রেজাল্ট দিয়ে দিয়েছে, তা আমরা সেই লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং দেখিয়ে দেবো কীভাবে রেজাল্টটা চেক করতে হবে। তার আগে কিছু কথা বলে রাখি, তোমাদের শনিবার দিন WBCS 2019 প্রিলিমিনারি এক্সাম আছে, তার জন্য শুভেচ্ছা থাকবে আগাম। এবং সেদিন কিন্তু আমাদের অ্যান্সার কী কিন্তু সবার আগে এক্সামিনেশন হল থেকে কিন্তু আমরাই কিন্তু পাবলিশ করতে চলেছি, এবং অথেন্টিক, সেটা কিন্তু অবশ্যই অথেন্টিক অ্যান্সার কী। এবং আমাদের, তোমরা জানো সবাই, যে এই চ্যানেল থেকে কিন্তু বলা হয়েছিল পিএসসি ক্লার্কশিপ 2019-এ পরীক্ষাটা হবে, সেটা নিয়ে তো কিন্তু এখন কাগজেও লেখালেখি চলছে, কিন্তু আমরা কিন্তু সবার আগেই বলে দিয়েছিলাম। তো পিএসসি ক্লার্কশিপ 2019 এবং 2019-এ কনস্টেবল পুলিশের, এবং আমাদের WBCS 2019 মেন এবং 2020 প্রিলিমিনারি এক্সামের জন্য কিন্তু কোর্স খুব শিগগিরই শুরু হচ্ছে। তো চলো দেখে নিই আজকে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি এক্সাম 2018 কনস্টেবলের যে রেজাল্ট সেটা কীভাবে তোমরা চেক করবে, ঠিক আছে? ওয়েবসাইট যেটা আছে তোমরা অনেকেই জানো, পুলিশ wb.gov.in, এখান থেকে কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এছাড়াও কিন্তু আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে লিঙ্কটা পেয়ে যাবে। এখানে দিয়ে দিয়েছে রেজাল্ট অফ প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2018। প্রিলিমিনারি রেজাল্ট বেরিয়ে গেছে, এবং তোমাদের এখানে কী করতে হবে, অ্যাপ্লিকেশান এসআই নম্বরটা দিতে হবে, অ্যাপ্লিকেশান নম্বরটা, ডেট অফ বার্থ দিতে হবে, ঠিক আছে? এবং তোমাদের ডিস্ট্রিক্ট নেম দিয়ে তোমরা যদি সাবমিট করো তাহলেই কিন্তু তোমরা তোমার রেজাল্টটা জানতে পেরে যাবে। তো অল দ্য বেস্ট, সো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। আর আমাদের ফেসবুক পেজ গিফট অফ দ্য গ্যাবেডু, ওই পেজটা তোমরা লাইক করে রেখো, তাহলে ওখান থেকে কিন্তু গভর্নমেন্ট জবের নোটিফিকেশান এরকম কিন্তু অনেক কিছুই আসতে থাকবে। So thank you.